আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, চেয়ারম্যান 14 নং সুলতানপুর ইউনিয়ন। না না, আমি এখন থেকে মনে করেন 40-50 মিনিট আগে খবর পাইলাম টেলিফোনের মাধ্যমে যে রাধানগর 4-4টা মার্ডার হয়েছে। আমি দৌড়ে আসলাম, এসে দেখলাম এখানে 2টা লাশ, ওখানে 2টা লাশ, আর 3-4 জন নাকি হাসপাতালে আছে। তো এখানে মুখলেশ নামে ওই পাশাপাশি ওই যে ঘরের একটা ছেলে, সে রিক্সা চালায় মূলত। সে ঘটনার সূত্রপাত এখনো জানতে পারেনি, তবে এটুক জানছি সে একটা দাও নিয়ে আসছে, যাকে পাইছে তাকেই কোবাইছে। ছেলে এবং মা, ছেলের বয়স 12-13, মার বয়স হয়তো 45 হবে, দুইজনকে কোবাইয়া মেরে ফেলাইছে প্রথম। দ্বিতীয়ত আরও 2 জনকে ওখানে কোবাইছে, 2-3 জন হাসপাতালে। পরবর্তীতে তার কুবের অবস্থা দেখে এলাকার পাবলিক তাকে ধৈরা পিটে তাকেও মেরে ফেলাইছে। এখন 4টা লাশ বিদ্যমান আছে এখানে, আর একটা শুনছি যে হাসপাতালে মৃত্যু অবস্থায় হয়তো মারাও যাইতে পারে এরকম আর কি। না, সমস্যাটা এখনো জানতে পারি নাই, এ তো আমরা আসলাম মাত্র 20-25 মিনিট হয়েছে এখানে আসছি, জানতে পারি নাই। তবে তদন্ত চলছে, তবে বুঝা যায় কোনো একটা র‍্যাশ আছে। সে নাকি সকালে দিগিরপার বাজারে গেছে, একা একা ওখান থেকে সম্ভবত একটা দাও নিয়ে আসছে, নতুন হোক আর যাই হোক, আইসেই মানুষ কুবানো শুরু করছে। এটা পূর্ব কোনো কারণ অবশ্যই আছে, নাহলে একটা মানুষ তো 4-5টা 5-6টা মানুষের কুবাইতে পারে না। আমি ওসি দেবিদ্দার, আমার নাম মোহাম্মদ জহিরুল আনোয়ার। আজকে 12:30টার দিকে আমি ইনফরমেশন পাই যে রাধানগর তালতলাতে কয়েকজন মানুষকে নাকি একজন মানুষ কোবাকুবি করছে। খবরটা পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে আসি, আসার পরও দেখতে পাই যে মুখলেসুর রহমান, সে তার দাদি এছাড় ওই যে আনু বেগম, নাজমা বেগম এবং হানিফ সহ আরও এলাকার কয়েকজনকে স্যার এলোপাথারি কোবাকুবি কোপ দেয় তার হাতে দাও দিয়ে। এই ঘটনাস্থলে আনু বেগম এবং নাজমা বেগম প্লাস হানিফ এরা মারা যায়। পরে এলাকার লোকজন যখন সংবাদটা পায় দ্রুত এসে বোধহয় এলাকার লোকজন গণপ্রতিনিধি দিয়ে তাকে মুখলেসুর রহমানকে মারে। আরও 2-1 জন নাকি আমি খবর পেয়েছি, 2-1 জন নাকি কুচাইতলি মেডিকেল হাসপাতালে আছে। এই হয়েছে বর্তমান অবস্থা। আমরা পরিস্থিতি না এই মুহূর্তে ক্লু পাওয়া যায় না, তবে মেয়ে যে ভিকটিম যে মারা গেছে মুখলেসুর রহমান, তার ওয়াইফকে আমি জিজ্ঞাসাবাদ করলাম, সে বললো যে তার মুখের কথা, সে বললো যে সে নাকি মানসিক একটু সমস্যা নাকি ছিল তার। এইটুকু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, বাকিটুকু আবার বিস্তারিত তদন্তে আমরা জানতে পারবো আর কি।